বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশ পড়ে ভারত বাংলাদেশ সীমান্ত। এখানকার সাধারণ মানুষের প্রধান সমস্যা হচ্ছে সীমান্তে গরু পাচার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে প্রশাসনের মদতে এখানে চলছে গরু পাচার, তার সঙ্গে মদত রয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। শুধু গরু পাচার হয় এখান থেকে, প্রশাসন না আপনার কি করে বন্ধ করবে? এখান থেকে ওই সাইড দিয়ে যাচ্ছে, আপনার তালতলার ঘাট দিয়ে যাচ্ছে, সমস্ত জায়গা দিয়ে যায় প্রশাসন। এমনি ওরা জাগে, রাত জাগে, জেগে কি করবে? ধরুন হয়তো আপনার এখানে ডিউটি পড়লো, ও মাদা দিয়ে চালাচ্ছে। কয়েক বছর আগে তৃণমূল নেতা বারিক বিশ্বাস গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। উদ্ধার হয়েছিল তার কাছ থেকে প্রচুর পরিমাণ সোনা। যদিও শাসক দল তৃণমূল এই সমস্ত অভিযোগই অস্বীকার করে, কিন্তু এবার নির্বাচনে বিরোধীরা সরব হয়েছেন গরু পাচার নিয়ে। বিজেপির বক্তব্য, যদি তাদের প্রার্থী এই কেন্দ্র থেকে জয়লাভ করে তাহলে বন্ধ করে দেবে গরু পাচার। এখন নির্বাচনের ফল কী হয় সেটাই দেখার। পানিতর সীমান্ত থেকে ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।